বন্ধুসকল ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। বন্ধুসকল, আপনাদের ইতিমধ্যে গম পাইছে যে আপনাদের স্বাস্থ্য বিভাগত যে 5105টা ভেকেন্সি মুকলিব, তার ভিতর ইতিমধ্যে সাধারণতে 2284টা ভেকেন্সি ইতিমধ্যে এপ্লাই হয়ে গেছে বন্ধুসকল। আর কি কি ভেকেন্সিতে এপ্লাই হয়ে গেছে আর নতুনক ভেকেন্সি ডিএসএস ডিএমই ডিএসএফব্লু এস চারিটা বিভাগ মিলি গ্রেড 3 গ্রেড 4 নন টেকনিক্যাল ভেকেন্সি মুকলি হব। 2821টা ভেকেন্সি মুকলি হব, 5105টা ভেকেন্সির ভিতর আপনাদের বাকি আছে 2821টা পদ মুকলিব। 2821টা পদ সাধারণতে মুকলি হব আপনার সাধারণত ডিএসএস ডিএমই ডিএসএলও এস চারিটা বিভাগ মিলি গ্রেড 3 গ্রেড 4 নন টেকনিক্যাল ভেকেন্সি মুকলি হব। বন্ধুসকল, ইয়ার আগতে আপনার 3945টা ভেকেন্সি মুকলি হয়েছিল, সেইটো ভেকেন্সির এপ্লাই স্টার্টর পর আরম্ভ করে এপ্লাইর পর স্টার্ট আরম্ভ করে মই পরীক্ষা দিছিল। ইতিমধ্যে রিটেন এক্সাম পাস করার পিছত আকো ডকুমেন্ট ভেরিফিকেশন স্কিল টেস্ট ফেল করলো, মনটো বেয়া নকরো, আকো পরীক্ষা দিম বন্ধুসকল। আর ডিএসএস ডিএমই ডিএসএলও এস চারিটা বিভাগ মিলি গ্রেড 3 গ্রেড 4 নন টেকনিক্যাল ভেকেন্সি 2821টা পদ বাকি আছে, এতিয়াও এপ্লাই হবলৈ এই পদসমূহর এই গ্রেড 3 গ্রেড 4 নন টেকনিক্যাল ভেকেন্সি হিসাবে মুকলি হব বন্ধুসকল। সেপ্টেম্বর মাহতে মুকলিব, সেপ্টেম্বর মাহতে এডভার্টাইজ মুকলি হওয়ার লগে লগে এপ্লাই করব পারিব। যিকোনো ওয়েবসাইট স্বাস্থ্য বিভাগ ডিএসএস ডিএমই ডিএসএল এস চারিটা বিভাগ ওয়েবসাইটত আপনাদের এপ্লাই করব পারিব। আর মই আসো আপনাদের লগত, মই লগে লগে জানাই দিম এডভার্টাইজ মুকলি হব বন্ধুসকল। আর ডিএসএস ডিএমই এইবর ভেকেন্সি মুকলি হব 2821টা ভেকেন্সি। আর ইতিমধ্যে 2008টা পদ মুকলি হয়ে গেছে, এপ্লাই হয়ে গেছে, মই এপ্লাই করছো, সেইটো পরীক্ষা অনুষ্ঠিত সেপ্টেম্বর মাহতে ডিএমই 2008টা পদর এপ্লাই হয়ে গেছে। তারপর আপনাদের এ ওয়াই আয়ুষর ফলের পর আপনার 62টা ভেকেন্সি মুকলি হয়েছে, আকৌ সাধারণত আয়ুষর ফলের পর 208টা ভেকেন্সি ইতিমধ্যে যাওয়া কেদিন আগতে এপ্লাই হয়ে গেল, মোটামুটি 3-4 দিন হয়ে গেল। আর আপনার একটা ভেকেন্সি এপ্লাই হয়েছে, যে 10টা ভেকেন্সি আপনার স্বাস্থ্য বিভাগে এন এম এসর ফলের পর ভেকেন্সি এপ্লাই হয়ে গেছে বন্ধুসকল। এইকটা গোটেকটা ভেকেন্সি বাদ দিয়ে আপনার 2821টা পদ আছে, এই 2821টা পদ আপনার মুকলি হব ডিএসএস ডিএমই ডিএসএফব্লু এস চারিটা বিভাগের গ্রেড 3 গ্রেড 4 ভেকেন্সি মুকলি হব বন্ধুসকল। ফাইনালি মুকলি হব, কোনো ধরনের ফেক নিউজ নহয় বন্ধুসকল, মই যেটো আপডেট দিই একেবারে সঁচা হয়। আর মই এইবর ভেকেন্সির এপ্লাইয়ের পর স্টার্টের পর আরম্ভ করে আপনাদের চাকরি নোপালেগে মই প্রতিটি আপডেট মই দায়িত্ব সহকারে দিম বলে মই প্রতিশ্রুতি দিছো আর আপনাদের দিম বন্ধুসকল। আর আপনাদের কোনো টেনশন নকরিব, আপনাদের এই পদসমূহর প্রতিটি আপডেট মই দায়িত্ব সহকারে দিম বন্ধুসকল। আর এই নতুন পদসমূহর আপনাদের অতি সোনকালে আহি আছে, আর স্বাস্থ্য বিভাগত এই পদসমূহর নতুনক এপ্লাই হব সেপ্টেম্বর মাহতে, প্রথম উইকত আপনাদের হাতে প্রথম সপ্তাহতে আপনাদের মুকলি হয়ে যাব, এডভার্টাইজ মুকলি হব, স্বাস্থ্য বিভাগের যিকোনো ওয়েবসাইটের পর মুকলি হব। আর মই এপ্লাই লিঙ্ক অ্যাক্টিভ করে দিয়ে লগে তলত লিঙ্ক দিয়ে দিম, সকলে এপ্লাই করে পড়ব, কোনো ধরনের টাকা পয়সা নাগে। আর পরীক্ষাটো সোনকালে হব, আর ইয়ার আগতে যেবর 3945টা ভেকেন্সি পরীক্ষা হয়ে গেছে, সকলবর নিকাভাবে হয়েছে, সকল নিকাভাবে নিকাভাবে সকল পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে, আপনাদের এইবর পরীক্ষা নিকাভাবে হব, আপনাদের এপ্লাই করব, আপনাদের চাকরির বাবে যুঁজিব, প্রিপারেশন করব, কেবল ভালকে প্রিপারেশন করলে চাকরি পাব। আর নতুনক স্বাস্থ্য বিভাগত নতুনক ভেকেন্সি মুকলি হব 2008টা পদর পিছত, স্বাস্থ্য বিভাগত যান পদ আছে গোটেকটা বাদ দিয়ে আপনার 2800+ ভেকেন্সি তো খালি আছে। আর স্বাস্থ্য বিভাগত এই পদসমূহ ডিএসএস ডিএমই ডিএসএলও এস চারিটা বিভাগ মিলি গ্রেড 3 গ্রেড 4 নন টেকনিক্যাল ভেকেন্সি মুকলি হব, হব মানে হবই সেপ্টেম্বর মাহতে ফাইনালি হব। আপনাদের মূল কথা বিশ্বাস নকরক, মূল চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখক, মই সাধারণত সঁচা হয় না মিছা হয় আপনাদের মই প্রমাণ দিব পাৰিম, সকলে সাপোর্ট করক চ্যানেলটো। আর যখন মোক বেয়া পায় তেওঁলোকে ভিডিও মন আসলে হল, সকলে সাপোর্ট করব।